smile. Thank you. আশা করি তোমাদেরই ভালো কেটেছে। কি কেমন কাটলো সবার? ছোট্ট সোনামণিরা কেমন ঈদ কাটলো তোমাদের? নিশ্চয়ই ভালো। হ্যাঁ, আশা করি তোমরা ভালো আছো। আচ্ছা, আজকে এতদিন তোমাদের সাথে মিস তোমাদেরকে ক্লাস নিয়েছিল। মিস তোমাদের মাঝে তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি, 3 মাসের উপরে হবে তোমাদের সঙ্গে দেখা হয়নি। আজকে মিস তোমাদের ক্লাস নিব। তোমাদের আজকে আমি ক্লাস নিব ইংলিশ সাবজেক্টের উপর। হ্যাঁ, আজকে আমরা কি পড়বো? ইংলিশ পড়বো। আজকে আমরা ইংলিশটা পড়বো, ঠিক আছে? তাহলে তোমরা সবাই ইংলিশ বইটা হাতে নাও। আজকে সবাই ইংলিশ বইটা হাতে নাও, ঠিক আছে? এ বি সি অ্যালফাবেট এই বইটা হাতে নাও, ঠিক আছে? সবাই বই খুলো, সবাই বই খুলো, ঠিক আছে? পেজ নাম্বার আমি তোমাদেরকে বলে দিচ্ছি। পেজ নাম্বার হচ্ছে পেজ 21, page number 21, ঠিক আছে? আজকে আমরা ক্যাপিটাল লেটারের উপরে পড়ব। পি থেকে কি, ই থেকে আর পর্যন্ত 3টা ওয়ার্ড পড়ব, ঠিক আছে? তোমরা কি শুনতে পাচ্ছ? পি থেকে কি পড়ব? 3টা ওয়ার্ড পড়ব, ঠিক আছে? তাহলে মিস কি পড়াচ্ছি তোমরা একটু তাকাও, ঠিক আছে? এটা কি বলো তো দেখি, এটা কি? পি, এটা কি বলে? পি বলে, তাই না? সবাই মিসের সঙ্গে বড় করে বলো, এটা কি বলে? পি। হ্যাঁ, পি ফর প্যারট। P for কি? প্যারট। P for প্যারট। হ্যাঁ, এটা কি? Q। Q for কি হবে? কুইন। সবাই বলো তো দেখি নিচের সঙ্গে সঙ্গে, Q for কি হবে? Q for কুইন, ঠিক আছে? এটা এরপর কি? R। R for কি হবে? রোজ। R for রোজ, ঠিক আছে? সবাই বলো মিসের সঙ্গে সঙ্গে, আর ফর রোজ, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু বই দিকে তাকাই। এই যে প্যারট দেখতে পাচ্ছো তোমরা, পি ফর প্যারট। পি ফর কি কি হতে পারে? হ্যালো ছোট্ট সোনামণিরা, আরেকবার আমরা একটু দেখি বই দিকে। পি ফর প্যারট। প্যারট কি? প্যারটের বাংলা কি হবে? টিয়া পাখি। প্যারটের বাংলা কি হবে? টিয়া পাখি। দেখতে পাচ্ছ সবাই? পি ফর প্যারট। সবাই বই খুলেছ? দেখো বইয়ের দিকে তাকাও সবাই। পি ফর প্যারট। প্যারট মানে কি? টিয়া। টিয়া পাখি দেখেছ কখনো? আচ্ছা, দেখেছ তাই তো? আচ্ছা, এবার খুলো 22 পেজ। এটা কি? কিউ। কিউ ফর কুইন। কুইন মানে কি? রানী। কিউ ফর কুইন। কুইন মানে কি? রানী, ঠিক আছে? তারপর এরপর হচ্ছে 23 পেজ, খুলো সবাই। এই যে আর, আর ফর রোজ। রোজের বাংলা কি হবে বলো তো সবাই? গোলাপ। রোজের বাংলা কি হবে? গোলাপ, ঠিক আছে? রোজের বাংলা কি হবে? গোলাপ। তো আমরা আবার বলি, ই ফর প্যারট। প্যারটের অর্থ কি? টিয়া পাখি। কিউ ফর কুইন, রানী।
আর ফর রোজ গোলাপ। ঠিক আছে, তোমরা এটা বাসায় কি করবে, বাসায় প্র্যাকটিস করবে, এমন এস ডব্লিউ বাসায় করবে। ঠিক আছে, আজকে এতটুকু ইংরেজি শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে, আমি তো কিছু বললাম না, একটু কিছু দিতে চাই।